অফ ইভার্স প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন, এই ধরনের ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর এই ভিডিওটা এডিট কর, এরকম ভিডিও এডিট করার জন্য আপনাকে একটি অ্যাপস লাগবে, সেই অ্যাপসটি হচ্ছে এলিট মোশন অ্যাপস। এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে সার্চ করলে পাবেন, তবে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কি হবে, এটাতে ওয়াটার মার্ক থাকবে। আর আপনি যদি গুগল থেকে আনলক ভার্সনটা ডাউনলোড করতে পারেন তাহলে ওয়াটারমার্ক ছাড়া পাবেন। তো আমরা এই ভিডিও, এরকম ভিডিও এডিট করার জন্য এডিট মোশন অ্যাপসে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখেন নিচের দিকে প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে আছে 16:9, এটা হলো ইউটিউবের জন্য। আর আরেকটা আছে দেখেন পাশে 9:16, এটা হলো আপনি টিকটক বলেন, তারপর ইনস্টাগ্রাম বল, এই ধরনের ভিডিওর রেশিওর জন্য। তো আমরা এটাই রাখবো 9:16। তারপর রেজলিউশন রাখবো 1080 পিক্সেল। তারপর ফ্রেম রেট আছে 30-30ই রাখবো। ব্যাকগ্রাউন্ড সমস্যা নাই, যেটা আছে এটাই রাখবেন। রাখে ক্রিয়েটে প্রজেক্টে আমরা ক্লিক করব। ক্রিয়েটে প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা ক্লিক করব। আমরা যে ভিডিওটিতে এডিট করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করার জন্য আমরা এখানে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এরকম চলে আসবে। তারপর আমরা একটু হালকা করে এইদিকে টান দিব। টান দিলে আমরা যে ভিডিওটি নিয়ে কাজ করতে চাই সেই ভিডিওটি আমরা সিলেক্ট করব। এই যে আমি আমার এই ভিডিওটি নিয়ে কাজ করতে চাই, এই ভিডিওটি এডিট করে আপনাদেরকে দেখাতে চাই। তো আমার এই ভিডিওটি আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে দেখেন এখানে ভিডিওটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এই এখানে দেখেন একটা শেপ আছে, চার কোণা শেপ, আমরা এই শেপটাতে ক্লিক করব। শেপটাতে ক্লিক করার পরে দেখেন এই আমরা যে শেপটা আছে শেপটা ফুল ঘর একবার বড় করে দেবো, পুরো স্ক্রিন জুড়ে দিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে কালার অ্যান্ড ফিলে আমরা ক্লিক করব। কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পরে আমরা এই এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করলে এই ধরনের কালারটা চলে আসবে। চলে আসার পরে আমরা এখানে এই এখানে ক্লিক করে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে এখানে দেখেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি আছে, অপাসিটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসে আসার পরে ডিফারেন্স নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ডিফারেন্স নামে এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখেন সাব ট্র্যাক নামে একটা অপশন আছে, আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। দেওয়ার পরে আমরা আবার ব্যাগে যাব। এখানে ক্লিক করলে ব্যাগে চলে যেতে পারবো। তারপর আমরা কি করব, এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, আমরা এই ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড ইফেক্ট আছে, অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে এখানে একটা দেখেন সার্চ অপশন আছে, আমরা এই সার্চ বারে গিয়ে সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড। জাস্ট শুধু আপনারা কপি লিখবেন তাহলে পুরোটা চলে আসবে। তো আমরা কপি লিখলাম, দেখেন সর্বপ্রথম যে কপি ব্যাকগ্রাউন্ড আছে এই আমরা এখানটাতে সিলেক্ট করব। এবার সিলেক্ট করার পরে এখানে দেখেন স্ট্যান্ডার্ড সেটিং, এই সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলে ছোট হয়ে যাবে। তারপর আবার আমরা কী করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে এখানে আবার সার্চ ঘরে সার্চ করব জিএ। দেখেন জিএ লেখার সাথে ওয়েলশ ব্লুয়ার চলে আসছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর আমরা আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আমরা আবার এই সার্চ অপশনে গিয়ে সার্চ করব এক্সপোজার, ইএক্স লিখলে পুরোটা চলে আসবে, এক্সপোজার গ্রামা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে স্ট্যান্ডার্ডে সেটিংয়ে ক্লিক করব। আমরা আমাদের যে যে ইফেক্টগুলো লাগবে সেই ইফেক্টগুলো আমরা নিয়ে নিলাম। তো এখন আমরা কি করব, গোয়াশাইন ব্লুরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম থাকে 0.150 থাকে, তো আমরা এটা 300 করে দেবো, মানে 300 করে দেবো, মানে আমরা ভিডিও কোয়ালিটি অনুযায়ী। তো আমি আমার ভিডিওটিতে আপনাদের 300 করে দিচ্ছি, 300, 305 বা 300 এরকম রাখলেই সব ভিডিওতে পারফেক্ট হয়। তারপর আমরা কী করব, আবার ব্যাগে যাব। এখানে ক্লিক করলে এটা ব্যাগ হয়ে যাবে। তারপর আমরা কী করব, এক্সপোজার গ্রামাতে ক্লিক করব। এক্সপোজার গ্রামাতে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে সর্বপ্রথম যে ঘর আছে এক্সপোজার, তো এখানে আমরা ক্লিক করে এটা মাইনাস করে দেব, আপনার মাইনাস 65 বা 66 রেখে দেবেন।
তো আমি 66 রাখি দিলাম। তারপর আমরা এখানে গ্রামাতে ক্লিক করব। গ্রামাতে ক্লিক করার পরে এখানে একটু হালকা করে 0. আপনার 80 করে দিবেন, 0.80 অথবা সরি 0.800 অথবা 700 প্লাস রাখবেন। তো আমি 790 রাখলাম। 90 রাখার পরে এখানে দেখেন অফসেট নামে একটা অপশন আছে, এই অফসেটের ঘরটাতে আপনার এখানে 0.05 রাখবেন বা 6 রাখবেন। হ্যাঁ, আমি আমার গ্রামার বা ইফেক্টগুলো সঠিকভাবে নিয়ে নিলাম। নেওয়ার পর আপনাদেরকে আমি পার্থক্যটা দেখাই। দেখেন এখানে, হ্যাঁ দেখেন আমাদের এই যে দেখেন এটা ইফেক্ট ভিডিও, তো দেখেন আপনাদেরকে দেখা এই যে ইফেক্ট, ইফেক্ট দেওয়ার আগে দেখেন এটা হলো ইফেক্ট, আর ইফেক্ট ছাড়া দেখেন, হ্যাঁ এটা হলো ইফেক্ট ছাড়া। তো বুঝতেই পারলেন যে ভিডিওটা কীভাবে তৈরি করে। তো এইভাবে করার পরে আপনার ফুল ভিডিওতে দিয়ে দিবেন। এটা ফুল ভিডিওতে আমি ফুল দিয়ে দিলাম। ফুল দেওয়ার পরে এখানে এই যেখানে ক্লিক করবেন তাহলে ফুল ভিডিওতে হয়ে যাবে, এই ইফেক্টটা ফুল ভিডিওতে হয়ে গেল। তারপর আপনারা কী করবেন, এখানে এখানে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে এই যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে ভিডিও আছে, ভিডিওতে সিলেক্ট করাই থাকবে। তারপর আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে দেখেন আমার এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে, হয়ে গেল। এক্সপোর্ট হওয়ার পরে আপনারা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে সেভে ক্লিক করবেন, সেভ হয়ে গেল। তো আমরা এখন ভিডিওটি দেখি যে কেমন হলো। এই দেখেন, দেখেন আমাদের ভিডিওটিতে একটা ব্ল্যাক ইফেক্ট চলে আসছে। তো আপনারা এইভাবেই ভিডিওতে ব্ল্যাক ইফেক্ট দিতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।